একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো হে আল্লাহর রাসূল আমাদের একটা লোক একজন পুরুষ আছে আমাদের মধ্যে ছিল একজন পুরুষ ছিল আমাদের মধ্যে এই লোকটা অনেক নামাজ কালাম পড়ত খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ ভালো করে খেয়াল করেন হাদিসটা খুব ভালো করে লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল কি হিসাবে পরিচিত ছিল নামাজি অনেক বেশি নামাজ পড়ত পাঁচ ওয়াক্ত তো বটেই নফল সুন্নাত সব নামাজ পড়ত নামাজি মানুষ হিসেবে পরিচিত ছিল শুধু তাই নয় সে অনেক রোজা রাখত রমজানের রোজা তো রাখতই এর মানে হলো সুন্নাত নফল আর বহু রোজা রাখত সে খুব রোজাদার মানুষ হিসেবে প্রসিদ্ধ ছিল আরো শুনেন শুধু এখানেই খামত নয় লোকটা অনেক সাদাকা করত প্রচুর দুই হাতে দান করত মানুষকে ভাইরা আমার প্রচুর পরিমাণ নামাজ প্রচুর পরিমাণ রোজা অনেক বেশি দান সদকা করত একটা মানুষ এই কাজগুলোকে ভালো কাজ না ভালো কাজ না নামাজ পড়া তো পড়া আবার অনেক নামাজ পড়া রোজা রাখা তো রাখা আবার অনেক পরিমাণে রোজা রাখা দান করা তো করা আবার প্রচুর পরিমাণে দান সদকা করা এটা কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ সাহাবায়ে কেরাম হে আল্লাহর রাসূল অনেক নামাজ রোজা অনেক দান সদকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল যে তার পাশের বাড়ির লোকদের পাশের ঘরের লোকদের পাশের ফ্ল্যাটের মানুষদের পাশের বিল্ডিং এর মানুষদের প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না তাদেরকে একটু কষ্ট দিত এই একটা সমস্যা ছিল এখন এই লোকটার কি হবে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠান জিবরিলের মাধ্যমে এই লোকটার পরিণতি কোথায় তার ঠিকানা কোথায় এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি অনেক রোজাদার লোকটা অনেক দান সদকা করে অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয় শুনে রাখো আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে সে জাহান্নামী আল্লাহু আকবার এরপর সাহাবীরা বলেন হে আল্লাহর রাসূল আরেকজন মহিলা আছে এটা তো পুরুষ আরেকজন মহিলা আছে এ আল্লাহর বান্দী খুব বেশি নামাজ কালাম খুব বেশি রোজা খুব বেশি দান সাদাকা করত এরকম কোন প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে ফরজ নামাজগুলো করত ফরজ রোজাগুলো রাখত ফরজ দান করত অর্থাৎ মৌলিক বিষয় তো ঠিক ছিল কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন এরকম প্রসিদ্ধি এরকম সুখ্যাতি এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না সাধারণ মানুষ বলা যেতে পারে কিন্তু ভদ্র মহিলা একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল সবার সাথে তার সুসম্পর্ক ছিল কারোর সাথে সম্পর্ক সে খারাপ করত না কাউকে সে কষ্ট দিত না এই জিনিসটা তার ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির আলোকে বললেন তোমরা যে ভদ্র মহিলার কথা বলছিলে যে খুব বেশি নামাজ রোজা করে না খুব বেশি দান সাদকা করে না কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই জ্বালা যন্ত্রণা দেয় নাই এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে সে জান্নাতি ও ভাই প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে আহা কিন্তু আমরা কয়জন মানুষ বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না কোনো ডিস্টার্ব করি না কোনো ক্ষতি করি না পারলে উপকার করি এরকম বলার মতো এরকম ইমানি শক্তি আছে এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে এরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক কম ঠিক না বেঠিক আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি আমরা দান সাদাকার গুরুত্ব যতটা বুঝি ওয়াজ মাহফিল করা ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি বাবারে কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি এই বোঝাটা ঠিক আছে কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ বেনামাজি আর বেদিনদার মানুষ তো পরের কথা নামাজি দিনদার মানুষরাও আমরা সচেতন না এ হাদিস বলছে শত সহস্র নামাজি শত সহস্র রোজাদার শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান্নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন
ভাই আমার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন আলেম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় একবার ছাগল জবাই করা হয়েছে বকরি কি জবাই করা হয়েছে ভাই ছাগল বা বকরি জবাই করা হয়েছে তিনি তার বাসার পরিবারের লোকদেরকে বললেন যে আচ্ছা ছাগল যে জবাই হলো আজকে আমাদের বাসায় রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে বুঝলাম কিন্তু আমাদের পাশের বাড়িতে যে ইহুদি থাকে প্রতিবেশী যে আছে কোন ধর্মের অনুসারী ইহুদি এই ইহুদি প্রতিবেশী যে থাকে আমাদের এই ছাগলের গোশত থেকে তার বাসায় পাঠানো হয়েছে কিনা তাকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা দুইবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের ইহুদি প্রতিবেশীকে আমাদের ছাগল থেকে গোশত দেওয়া হলো কিনা দুইবার জিজ্ঞাসা করেছেন একবার না বাসার লোকজন বললেন না তাকে দেয়া হয় না মানে ইহুদি হোক প্রতিবেশী সে অন্য ধর্মের অনুসারী খ্রিস্টানও না ইহুদি খ্রিস্টান চাইতে আরো ডেঞ্জারাস তো তাকে দেয়া হয়নি তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন শুনো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছ থেকে শুনেছি তিনি বলেছেন মাযাল জিবরিল ইউসিনি ফিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইউরিসু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শুনো আসমান থেকে জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ঘন ঘন সাবধান করেছেন খবরদার প্রতিবেশীর ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এটা একটা অ্যালার্মিং জায়গা প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না তার কোনো অধিকার নষ্ট করা যাবে না তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এত বেশি আমাকে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত উপদেশ নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে আমার তো মনে হচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এত বেশি এতবার বলা হচ্ছে প্রতিবেশীর কথা আমার তো মনে হচ্ছিল যে কখন না জানি বাপ মারা গেলে ছেলে মেয়ে যেরকম সম্পদে ওয়ারিস হয় এবং স্বামী স্ত্রী ওয়ারিস হয় অন্যরা ওয়ারিস হয় আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য মানুষের পরিত্যক্তের সম্পত্তিতে একটা হিস্সা ঠিক করে দেওয়া হবে এবং সেও ওয়ারিস হয় কিনা আমার সেই চিন্তা হয়ে গেছে মানে এত গুরুত্ব দেওয়া আছে আল্লাহর তরফ থেকে জিবরিলের মাধ্যমে প্রতিবেশীর ব্যাপারে ভাইরা আমার এই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কার কতটা আছে এই বিষয়টা আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে আমাদের সমাজে দেখবেন যত গন্ডগোল যত ফাসাদ যত ভেজাল যত ঝগড়া যত রকমের সম্পর্ক নষ্ট হওয়া হতে পারে এগুলো বেশিরভাগ হয় পাশের বাড়ির পাশের দোকানদার পাশের লোকদের সাথে ঠিক না ঠিক আমাদের যেই কাজটা সবচেয়ে বেশি ক্ষতি করবে শয়তান ওইটা আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায় কারণ শয়তান আমাদের চিরশত্রু আমরা যেন কোনোভাবে জান্নাতে যেতে না পারি সেই চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে শয়তান এসেছে অতএব এই শয়তান আপনাকে আমাকে সে কাজ করতে দিবে না যে কাজ আমাদেরকে জান্নাতে নিবে আর ওই কাজ আমাদেরকে দিয়ে করাবেই করাবে যে কাজ জাহান্নামে নিবে আর আমাদের কাজ হলো শয়তানের এই শয়তানি থেকে নিজেকে বাঁচিয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে যে আলোক আলোক উজ্জ্বল পথের সন্ধান দিয়েছে সেই পথে চলা অতএব প্রতিবেশীদের অধিকার ব্যাপারে আমরা সাবধান হব তো ইনশাআল্লাহ মোহতারাম হাজেরিন আপনি খেয়াল করবেন আশেপাশে একটু তাকালেই যে পাশের জমির লোক তার সাথে আইল ঠেলা ঠেলিটা বেশি হয় ঠিক না ঠিক আইলি থাকে সেখানে এই জন্য আইল ঠেলা ঠেলি হয় পাশের ঘরের লোক তাদের সাথে দেখা যায় কথাবার্তাও নাই জল ছলও নাই উঠা বসাও নাই আসা যাওয়াও নাই অথচ ওই অনেক দূরে আরেক ফ্যামিলি তাদের সাথে খুব রিলেশন খুব সম্পর্ক খুব বন্ধুত্ব তাদেরকে দাওয়াত দিয়ে এনে বাসায় বালাপুরা রান্না করে খাওয়ায় প্রতিবেশী বেচারার দিকে তাকায়াও ঠিক না বেঠিক অনেক প্রতিবেশী আছেন শহরে গ্রামে যাও আছে না আছে শহরে বহু প্রতিবেশী আছে একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে মাসকে মাস বরং বছরকে বছর পার করে দেয় জানেও না যে পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের নাম কি ভদ্র মহিলার নাম কি তারা কি করে কোথায় বাড়ি কি খায় কি পেশা জানেও না চাচা আপনা জান বাছা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আছে প্রতিবেশীর দিকে তাকানোর সময় ঠিক না ঠিক বলেন
ভাই আমার কোরআন এবং হাদিসের যে ভাষ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার মনে হয় প্রতিবেশীর অধিকার সম্পর্কে একজন ইমানদার কতটা সতর্ক হওয়া উচিত এই হাদিসগুলোর দিকে তাকালে সেটি বোঝা যায় ইসলাম আমাদেরকে সামাজিক হতে বলে ভাই সামাজিক হতে বলে আমাদেরকে বলে আমরা অন্য মানুষের কল্যাণে আন্তরিক হব আমরা শুধু নিজের চিন্তা করব না আমরা অন্যের চিন্তাও করব আমি আমার চিন্তা করব আমার আশপাশের লোকদেরকে নিয়ে ভাবব তাদের কল্যাণ কামনা করব এরকম যখন সবার কল্যাণকামী আপনি হবেন তখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন দেখুন শুধুমাত্র ইবাদত বন্দেগী যদি মানুষ জান্নাতে যেতে পারত হাদিসে বর্ণিত এই লোকটা জান্নাতে চলে যেতে পারত ইবাদত বন্দেগী মূল সেটা তো করতেই হবে ওটার পাশাপাশি মানুষের অধিকার বাবার কি অধিকার মায়ের কি অধিকার স্বামীর কি অধিকার স্ত্রীর কি অধিকার ভাইয়ের কি অধিকার বোনের কি অধিকার প্রতিবেশীর কি অধিকার জানতে হবে এবং সে অধিকার আদায় করতে ভাইরা আমার তাহলে আজকের মাহফিল থেকে আসুন আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করে উঠি সেটা হলো পৃথিবীর যেখানেই আমি বসবাস করি না কেন যেখানেই আমি থাকি না কেন আমার আশেপাশে থাকা লোকদের সাথে সম্পর্ক ভালো রাখাটা আসলেই কঠিন দূরের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা সহজ কাছের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা কঠিন কারণ কি কারণ হলো একসাথে থাকতে গেলে তার দোষ ত্রুটি আমার নজরে পড়ে তার দ্বারা আমার হতে একটা ক্ষতি তারাও জানতে হয়তো হয়ে যায় তখন সম্পর্ক নষ্ট হয় ঝগড়াঝাটি হয় টুনটান হয় কথা বাড়াবাড়ি হয় ঠিক না বে ঠিক আর এই জায়গাটাতে আমাকে চ্যালেঞ্জ নিতে হবে যে আমার প্রতিবেশী আমার আশেপাশে থাকা লোক আমার যদি অধিকার নষ্ট করে আমাকে যদি কষ্ট দেয় তার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে জেনে বা না জেনে বুঝে বা না বুঝে উনি যদি কষ্ট দেয় আমি চ্যালেঞ্জ নিব জান্নাতের পথযাত্রী হিসেবে আমি কখনো আমার আশেপাশে থাকা প্রতিবেশীকে কষ্ট দেব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ আসুন একটু পাক্কা নিয়ত করে ফেলি ভাই আমাদের কোন প্রতিবেশীকে আমরা কষ্ট দেব ইয়াহুদি চিন্তা করেন মুসলমান না ইয়াহুদি প্রতিবেশী আল্লাহর নবী সাহাবী তাদের ব্যাপারে পর্যন্ত সাবধান আছেন আমাদের আশেপাশে থাকা হিন্দু কিংবা অন্য ধর্মের মানুষ যারা আছেন কয়দিন আমরা আমাদের প্রতিবেশী হিসাবে তাদের বাসায় হাদিয়া পাঠিয়েছি আপনি চিন্তা করেন তো একটু হাদিয়া একটু খাবার পাঠিয়েছেন একটু উপহার পাঠিয়েছেন এগুলো আমরা চিন্তাও করি না মুসলমান আখলাক আচরণ ম্যানার্স মানুষের সাথে আচরণ মানুষের অধিকার এগুলো ছাড়া একজন মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই আমি বারবার বলার চেষ্টা করি এই কোরআনে নামাজ সম্পর্কে এত খুলে খুলে এত ডিটেইল আল্লাহ তাআলা বলেন নাই এজমালি কথা বলেছেন পাইকারি কথা বলেছেন খুলে খুলে বলা হয়েছে হাদিসে কিন্তু আপনি কোরআন খুললে দেখবেন কোরআনের পাতায় পাতায় দেখবেন জায়গায় জায়গায় দেখবেন মানুষের অধিকার সম্পর্কে কিভাবে মা বাবার প্রতি আচরণ করতে হবে কিভাবে প্রতিবেশীর প্রতি আচরণ করতে হবে কিভাবে এমনকি অন্য ধর্মের মানুষের সাথে আচরণ করতে হবে খুলে খুলে প্রতিটা বিষয় কার বাড়িতে গেলেন অনুমতি দিল না তাহলে না ঢুকে আপনি চলে আসবেন তারপরেও না বলে ঢুকতে যাবেন না সালাম দিবেন অনুমতি প্রার্থনা করবেন আপনি এভাবে দেখবেন ম্যানার্স এবং আখলাক এমন আচরণ এই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠা শিখানো হয়েছে আজ পৃথিবীতে মুসলমানদের মধ্যে নামাজ কালাম পড়া মানুষ পাওয়া গেলেও আখলাকওয়ালা মানুষের অধিকার আদায়ে সচেতন সতর্ক মুসলমান পাওয়া যায় না আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন দোয়া করি যে আল্লাহ আমরা আমাদের যত প্রতিবেশী আছে আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে সবসময় প্রতিবেশীদের ব্যাপারে আমরা আন্তরিক হব খোঁজ খবর রাখবো তাদের হকগুলো আদায় করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ শর্টকাটে জান্নাতে যেতে পারবে শর্টকাটে জান্নাতে যেতে পারবে মৌলিক কাজগুলো সব ঠিকঠাক রাখবেন কোনো মানুষের অধিকার নষ্ট করবেন ব্যাস খুব শর্টকাটে জান্নাতে যেতে পারবে আমলের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন অনেক আমল করেন কোরআন খতম করেন জিকির আজকার করেন তাসবিহ তেলাওয়াত করেন দোয়া দুরুদ করেন বহুত আমল আছে মাগার মানুষের অধিকার আদায়ের ব্যাপারে আপনার খোঁজ খবর কোরআন ও হাদিস সম্পর্কে আমার ক্ষুদ্র যতটুকু ধারণা এবং ইলম হয়েছে সে আলোক আমি বলতে পারি ভাই জান্নাত বহুদূর অতএব মানুষের অধিকারের সাবধান হবো তো ইনশাআল্লাহ দেখেন প্রতিবেশী তার সাথে আমাদের অনেক ঝামেলা হতেই পারে কারণ সে পাশে থাকে
আর এই জায়গাটা দিয়ে আমাকে কি নিতে হবে চ্যালেঞ্জ দিতে আমরা যখন বাসে কোথাও যাতায়াত করি চেয়ার কোসে বাইরে যেতে কোনো গাড়িতে আপনি খেয়াল করবেন অনেকে দেখা যায় যে বাসের যখন বসে আছেন আপনি আপনার পাশের সিটেলা কিন্তু আপনার প্রতিবেশী 6 ঘন্টার প্রতিবেশী 5 ঘন্টার প্রতিবেশী পাশাপাশি যাচ্ছেন ঠিক না মি ঠিক পুরো বাসের যত যাত্রী আছে এই যাত্রীদের মধ্যে আপনার পাশের সিট আপনার সামনের সিট আপনার পিছনের সিটে যে যাত্রীরা তাদের অধিকার অনেক বেশি কারণ তারা আপনার প্রতিবেশী যাত্রী অন্যরা একটু দূরের যাত্রী কথা কি বুঝাইতে পারছি এখন আপনি খেয়াল করবেন যে অনেক সময় বাসের ভিতরে আমি তো অনেক সময় দেখেছি আপনারাও দেখবেন যে চেয়ার কোচ চেয়ার যে বাস আছে চেয়ার কোচ যে বাস আছে এই বাসগুলোতে দেখা যায় ওই যে হ্যান্ডেল দিয়ে কি করা যায় সিটটা একটু ডাউন করা যায় যায় না সিটটা ডাউন করে আরাম করে একটু শোয়া যায় ভালো করে আয়েশ করে একটু বসা যায় তাই না তো অনেকে আছে দেখবেন যে এমন জোরে ডাউন করে পিছনের যে প্রতিবেশী যাত্রী বেচারা আছে একেবারে তার কোলের উপরে বুকুর উপরে যায় সিট পড়ে ঠিক না মিঠি আর ওই প্রতিবেশীও দেখা যায় সেও আবার কম যায় না অনেক সময় দেখা যায় সেও আবার রেগে অগ্নিশর্মা হয়ে বলে এ ভাই মাথা মুথা ঠিক আছে আপনার পাগল হয়ে গেছেন আপনি আমার গায়ের উপর উঠবেন এসব দৃশ্য আপনারা দেখছেন না দেখেন নাই আহা যদি আমরা প্রতিবেশী সম্পর্কে প্রতিবেশী অধিকার সম্পর্কে সচেতন হতাম তাহলে সিটটা ডাউন করার সময় পিছনে ভাইকে বলতাম ভাই আমি একটু ডাউন করতেছি একটু রেস্ট করতে হবে আমার তো আপনার কষ্ট হলে বা বেশি ডাউন হয়ে গেলে একটু বলেন এটা বলতাম আর পেছনের লোকও বলতো ভাই আর একটু উঠানো গেলে একটু ভালো হয় যদি আপনার অসুবিধা না হয় আমার একটু কষ্ট হচ্ছে আর না হলে ভাই ঠিক আছে এটা ঠিক আছে ভাই এটা হলো মুসলমানের আচরণ আর আগে যেটা বললাম যে ধপ করে ডাউন করে আরেকজনের বুকের উপরে দিছেন পিছনের দিকে তাকায় দেখতেছেন সে আগুন হয়ে রয়েছে বলছে এই ভাই পাগল হয়ে গেছেন আমার গায়ের উপরে উঠবেন আপনি তখন পাল্টা আবার বললেন কি যে ভাই আপনিও পিছনে ছেড়ে দেন আপনারা নিষেধ করছে কি বলে কি বলে না বলেন আহারে ঠিক আছে ভাই হয়তো আপনি যা বলছেন তা একেবারে ভুল বা মিথ্যা না কিন্তু লোকটা আপনার প্রতিবেশী হোক 4 ঘন্টার জন্য হোক 6 ঘন্টার জন্য হোক 8 ঘন্টার জন্য আপনি মুসলমান হয়ে থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো আপনার মাথায় থাকলে আপনার এই প্রতিবেশীকে আপনি আপনি কষ্ট দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার হাত যার মুখ যার আচার আচরণ কথাবার্তা কাজ কারবার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ থাকে না তার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয় কষ্ট পায় আঘাত পায় এই ব্যক্তি ইমানদার হতে পারে না ইমানদার হতে পারে না ইমানদার হতে এই ফিল্টারিং এ কতজন ইমানদার টিকবে বলেন সমাজের মধ্যে অতএব প্রতিবেশীর ব্যাপারে আমরা উদার চিন্তার অধিকারী হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ কি কি দায়িত্ব পালন করবেন প্রতিবেশীর প্রতি আসুন আমরা পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করি নাম্বার এক প্রতিবেশীর প্রতি সদাচরণ করবেন সদাচরণ এবং তার কাছে তার খোঁজ খবর নেবেন সদাচরণ করবেন ভালো আচরণ করবেন রুক্ষ ব্যবহার করবেন না তার খোঁজ খবর নেবেন হাদিয়া তোপা পাঠাবেন এবং বিশেষ করে আপনি নিজের জন্য যা পছন্দ করেন তার জন্য তা পছন্দ করবেন এটা হাদিসের ভাষ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না মা ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসি যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য যেটাকে লাইক করে পছন্দ করে প্রতিবেশীর জন্য সেটাকে পছন্দ করে অতএব আমি যা চাই আল্লাহ আমার প্রতিবেশীকেও তা দেন আল্লাহ আমি এটাতে খুশি এটা তো নাই বরং আমাদের সমাজে আছে উল্টাটা কি যে আল্লাহ আশেপাশে সারা দেশে মানুষকে দেন আমার আপত্তি নাই কিন্তু আমার সামনের দোকানদারে দিয়েন না ঠিক না মিঠি বাজারের দোকানদারের কথা বলতেছি আর কি মনে করেন আপনার দোকানে বেচা কিনা নাই অনেক দোকানদার আছে মনে মনে এটা প্রার্থনা করে আল্লাহ আমার বেচা কিনা নাই বুঝলাম দরকার নাই থাক কিন্তু পাশের দোকানদারের এর দোকানে যেন কাস্টমার না ঢুকে আল্লাহ ওই আরেক বাজারে যে সব কিনে ফেলা তাও ভালো আমি ওর ভালো দেখতে পারবো না অথচ লোকটা আমার প্রতিবেশী ঠিক না বেঠিক আল্লাহ আমার প্রতিবেশীকে আপনি কাস্টমার দিয়েছেন আল্লাহ আরো দেন তারে আরো দেন সাথে আমাকেও দিয়ে আল্লাহ এটা হলো ইমানদারের কথা ঠিক না বেঠিক ভাইরা আমার এই যে মনটা আছে না মনটা মনটার ভিতরে যখন কুটিলতা থাকবে ষড়যন্ত্র থাকবে হিংসা থাকবে শত্রুতা থাকবে বিদ্বেষ থাকবে লাগালাগি থাকবে এই মন আপনাকে জান্নাতে যেতে দিবে না ভাই আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়ালা বানুন
إلا من أتى الله بقلب سليم দুনিয়ার সম্পদ সন্তান জমি জমা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি নেতাগিরি এগুলো কিচ্ছু আল্লাহর কাছে কাজে আসবে না কোনো কিচ্ছু কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কিন্তু কেউ যদি আল্লাহর কাছে একটা মন নিয়ে যায় যে মনটা ফ্রেশ দোকানদার হইয়া বাসার দোকানদারের কল্যাণে তার অসুবিধা হয় না প্রতিবেশী হইয়া প্রতিবেশীর কল্যাণে তার কষ্ট লাগে না বরং সে আরো খুশি আল্লাহ আমার প্রতিবেশীকে আরো দেন মনটাকে ফ্রেশ রাখে পরিচ্ছন্ন রাখে পবিত্র রাখে ভালো রাখে এই ব্যক্তির এই ভালো মনটা তার আল্লাহর কাছে উপকারে দিবে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ অতএব মনটাকে ভালো করব তো ইনশাআল্লাহ প্রতিবেশীর সাথে যদি ঠেলা ঠেলি তার সাথে যদি মামলা মোকদ্দমা ঝগড়া ঝাটি গন্ডগোল ফাসাদ থেকেও থাকে আজকে থেকে এটা ভালো করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন তাহলে প্রতিবেশীর যে অধিকার এক নম্বর অধিকার হলো যে তার সাথে সদ আচরণ করতে হবে কি আচরণ করতে হবে ভাই সদ আচরণ সুন্দর ব্যবহার করতে হবে হাদিয়া উপঢৌকন দিতে হবে উপঢৌকন পাঠাতে হবে এবং নিজের জন্য যা পছন্দ করবেন তার জন্য তা পছন্দ করবেন আমরা ছোটবেলায় একটা আমল দেখেছি মা চাচিদের কাছে আপনারাও দেখেছেন আমাদের এই লক্ষ্মীপুরে তো বটেই যেহেতু আমি এলাকার সন্তান আমি দেখছি আপনিও দেখছেন যেহেতু আমরা একই এলাকার আর সারা বাংলাদেশেও বিভিন্ন এলাকাতে আমলটা আপনারা অনেকে দেখেছেন ছোটবেলা যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা নিজেরা করে নাই এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ এই বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলেম ওলামা বেশি ছিলেন যার কারণে অনেক প্রচলন আছে যেগুলো সরাসরি হাদিসের উপরে আমল আমরা জানি না ওলামা ইকরাম চালু করে দিয়ে গেছেন কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে সমাজ থেকে সেটা হলো আমরা ছোটবেলা আমি নিজে কত দেখেছি যে আমার মা তরকারি রান্না করেছেন গোশত তো আর প্রতিদিন রান্না হতো না হঠাৎ অনেকদিন পর একটু গোশত রান্না হয়েছে তো বাটিতে করে একটু গোশত একটু ঝোল একটু আলু দিয়ে একটা ট্রে বা কোনো কিছু দিয়ে বলতেন ওই তো চাচির ঘরে দিয়া আপনারা এই কালচার দেখছেন দেখেন নাই ঈদের দিন তো এমন এই জীবনে একটাও গেছে কিনা জানি না যে ঈদে মা সেমাই রান্না করে পায়েস পিন্নি রান্না করে বিভিন্ন কিছু রান্না করে একটু একটু করে দিয়া আশেপাশে সব ঘরে ঘরে পাঠায় নাই এমন একদিনও হয় নাই প্রত্যেকটা ঈদে পাঠাইছে আবার মা চাচিরাও আবার আমাদের ঘরে পাঠাইছে এরকম আপনারা দেখেন না এই দৃশ্য এখন কি খুব বেশি দেখেন আহা আমরা শেষ হয়ে যাচ্ছি ভাই আমরা শেষ হয়ে যাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট একটা হাদিস এই হাদিস যখন পড়লাম আমি তখন আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ এই হাদিসের উপরে আমলই তো আমাদের মা চাচিরা করতো হাদিস পাইলো কোত্থেকে ওলামা একরাম দোষিত এলাকা বৃহত্তর নোয়াখালী তারা ঘরে ঘরে হাদিসের উপরে আমলগুলোর প্রচলন দিয়ে গেছেন মানুষ জানতো না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কিন্তু চমৎকার একটা সৌন্দর্য ছিল এটা শুধু এলাকা না সারা দেশেই হয়তো ছিল কিন্তু আমরা এলাকা বেশি দেখেছি ঘরে ঘরে দেখেছি একেবারে আজন্ম কৃপণ মানুষদের সেও প্রতিবেশীর বাসায় কিছু দিত হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন তুমি যখন গোশত রান্না করবা গোশতের পরিমাণ যদি খুব বেশি না থাকে একটু ঝোলটা বাড়াই দিও যাতে করে তোমার প্রতিবেশী বাসায় একটু দিতে পারো প্রতিবেশী বাসায় যেন একটু দিতে আজকাল সবাই দিনকাল ভালো ভাই আলহামদুলিল্লাহ সবাই খেয়ে পরে একটু ভালো আছে আগের তুলনায় এই জন্য সবাই শুধু নিজের চিন্তা করি আশপাশের চিন্তা আমরা করি না এই জন্য আমাদের সন্তানগুলো অমানুষ হচ্ছে তরুণরা যুবকরা ম্যানার্স ভদ্রতা মনুষ্যত্ব তারা আজ ভুলে গেছে ভাই এর অন্যতম কারণ পরিবার থেকে শিক্ষাটা নাই আমরা আমাদের সময় দেখেছি তরুণরা মুরব্বীদেরকে দেখলে শ্রদ্ধা করে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়িয়ে অবনত হয়ে শ্রদ্ধার সাথে সালাম দিত লোকটা কি পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা কে এটা দেখার বিষয় না লোকটা একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ সম্মান করত ছিল না এগুলো বাসে যখন পাবলিক পরিবহনে উঠতাম দেখতাম যে আপনার একজন মুরব্বী চাচা উঠছে যুবকরা কয়েকজন উঠে দাঁড়াই যেতে সিট থেকে বাবা বসেন চাচা বসেন দেখতেন না আপনারা এগুলা এখন আছে এগুলা এখন পারলে মুরব্বীরে বলবে চাচা আমার একটু হাসতে চোখ হাঁটতে কষ্ট হয় আপনি বসেন তো আপনার গাড়ায় উঠি ভাবখানা এরকম না আহা ঢাকার এক রিক্সাওয়ালা চাচা একবার খুব দুঃখ করে আমাদের পরিচিত এক সাংবাদিক ভাই তার ঘটনা লিখছিলেন
বলেন যে দুঃখ দুঃখ করে এক রিকশাওয়ালা চাচা বলছেন যে বাবা রে মনের ব্যথা কাকে বলবে আমার ছেলের বয়স না আমার ছেলে হচ্ছে বড় আমার মেয়েগুলো হচ্ছে অনেক বড় এরকম পিচ্চি পিচ্চি পোলাপান হারাম সম্পর্ক করে অবৈধ সম্পর্ক করে হারাম রিলেশন করে তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এসে রিকশা উঠে যা তা আচরণ করে কিছু বলতে গেলে ধমক দিয়ে বলে এই রিকশাওয়ালা চালাও তুমি বুড়া তোমার কি কথা আমাদের সন্তানরা আজ পশুত্বের গুণাবলী তাদের মধ্যে আজ চলে আসছে মনুষ্যত্বের গুণাবলী আমাদের সন্তানদেরকে আজ হারিয়ে যাচ্ছে ঠিক না বেঠিক এর অন্যতম কারণ হলো পরিবার থেকে কোন নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা চর্চা ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলা রায়পুরের অন্তর্গত মাতাবরহাট যুব সমাজের উদ্যোগে ও প্রবাসীদের সহযোগিতায় মমতাজুন নেসা মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওয়াজিব ইসাদ এহতেরাম সম্মানিত ওলামায়ে কেরাম এবং দূরদূরান্ত থেকে আগত ও অত্র এলাকার আমার প্রাণ প্রিয় দিনদরদি ভাইয়েরা ও পর্দাওয়ালের মা বোনেরা আমরা এত সময় ধরে যে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং আলোচনা শুনে আসছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষকল উপকারী কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন শীতের রাত বেশ ভালোই শীত পড়ছে আমরা যদি একটু চেপে চেপে বসি বাইরে অনেক ভাই দাঁড়িয়ে আছেন জায়গা নাই আমরা যদি একটু চেপে চেপে বসি তাহলে পেছনের ভাইরা বসতে পারেন আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা কষ্ট করে দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে যান এবং একটু গায়ে গায়ে মিশে বসি যেহেতু শীত আমরা যতটা মিশে বসবো তত ইনশাআল্লাহ আমাদের শীত কম লাগবে বিধায় যারা দাঁড়িয়ে আছেন বা অপেক্ষমান আছেন তারা ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেন আর সবাই আমরা একটু নড়ে চড়ে একটু আগে আগে আসি একটু আগে আগে এসে বাকিদের বসার সুযোগ করে দেই দর্শক পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد رخالي المطبر هارت ألاكار شماني تو دين درد بھائرا اي محفل تي غطب اچھر اما کے عرشتے ہوئے چھے امار اببا جان رحمه اللہ بشش نردشر کرونے اي بچھر اي محفل امار آشاتا نانا کرونے بش کسٹر چھلو ڈھاکا تھے کے তারপরও আসতে হলো সেটারও অন্যতম কারণ যে আমার আব্বাজান রহিমাহুল্লাহ তার নির্দেশনা ছিল এই মাহফিলে আসা যার কারণে অনেক কষ্ট সত্ত্বেও আলহামদুলিল্লাহ ডেট দেওয়া এবং সেটি রক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন তিনি গত বছর এই মাহফিলের সময় দুনিয়াতে ছিলেন এবং তার নির্দেশেই আমাকে আসতে হয়েছে আমি মাহফিলের ডেট নিতে চাই নাই আয়োজকরা গিয়েছেন বারবার কিন্তু তার একান্ত নির্দেশে আসলে আমার আসতে হয়েছে আর এবছর আমরা যখন এই মাহফিল উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন দোয়া করবেন আল্লাহর বান্দাকে আল্লাহ যেন ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন মোহতরম হাজরিন রাতে দেরি করে মাহফিল করার ঘোরতর বিরোধিতা আমি করি কিন্তু দুঃখজনক মাহফিলের আয়োজকরা ঠেলে ঠুলে আমাকে শেষেই দেয় এবং গভীর রাত পর্যন্ত নিয়েই ছাড়ে আমি যত শক্ত ধরি গো ধরি যে গভীর রাত পর্যন্ত কথা বলবো না তত আমাকে ঠেলে ঠুলে গভীর রাতেই দেয় আমি 9টায় উপস্থিত হয়েছি এখানে এখন 10টা অনেক আগে পার হয়ে গেছে অথচ এই পুরো সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে তারপরও আয়োজনের সৌন্দর্য রক্ষা করতে গিয়ে আয়োজক তরুণদের তাদের প্রেরণা যাতে বহাল থাকে তারা যেন দিনের কাজে সমাজ গঠনের কাজে এগিয়ে যায় সেজন্য আমরা তাদের জন্য কিছুটা স্যাক্রিফাইস করলাম কিন্তু দুঃখজনক হলো যে আপনাদের একদিন আমার তো প্রতিদিন সব জায়গায় মানুষ কম বেশি
এই গভীর রাত পর্যন্ত মাহফিল করে গভীর রাত পর্যন্ত মাহফিল করলে ফজর নামাজ যদি আপনি পড়তেও পারেন ঘুম ঘুম চোখে পড়তে হবে এই ফজর নামাজ কখন সুন্দর হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুন মহতরম হাজেরিন আমরা অবশিষ্ট যে সময় আছে আসুন চেষ্টা করি প্রতিটা মিনিট সময়কে কাজে লাগাবার গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমি কিছু কথা আরজ করে এরপর আপনাদের বিভিন্ন প্রশ্ন আছে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ তাআলা আমি কোরআনে হাকীমের সূরা নিসার একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিশাল ভান্ডার থেকে একটি হাদিস আমি পাঠ করেছি এই আয়াত এবং হাদিস আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বিশেষভাবে দিক নির্দেশ করে যদিও আয়াতে আর অনেক বিষয়ের নির্দেশনা রয়েছে আর সেটি হলো প্রতিবেশী সম্পর্কে একজন মুসলমানের দৃষ্টিভঙ্গি কি হবে একজন মুসলমান তার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবেন প্রতিবেশীর প্রাপ্য অধিকারগুলো কি কি এ বিষয়ে যখন আমরা কথা বলতে যাই আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন যে কিছু কমন বিষয় আছে এই সব বিষয়গুলো শুনলে আমরা মনে করি ও আচ্ছা এটা তো জানি বাবা মায়ের অধিকার ও আচ্ছা এটা তো জানি ঠিক একই ভাবে প্রতিবেশীর অধিকার ও আচ্ছা এটা কি এমন বিষয় অথচ এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে যদি আপনি একত্র করেন শুধুমাত্র হাদিসের অনুবাদটা জানার চেষ্টা করেন আপনি বিস্মিত না হয়ে পারবেন না যে আমরা প্রতিবেশীর অধিকার সম্পর্কে কোন জায়গায় দাঁড়িয়ে আছি অথচ কোরআন এবং হাদিস এই ব্যাপারে কত বিশেষ গুরুত্ব আরোপ করেছে মহতরম হাজেরিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে আল্লাহর হক শিরক মুক্ত ইবাদত তাওহীদ প্রতিষ্ঠা করা এটা নির্দেশ দেওয়ার পাশাপাশি বাবা মার প্রতি সদ আচরণ এবং মানুষদের মধ্য থেকে যাদের অধিকার আছে আমাদের কাছে নিকট আত্মীয় ইয়াতিম মিসকিন এবং প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় অর্থাৎ পাশের ঘর পাশের বাড়ি পাশের ফ্ল্যাট পাশের বিল্ডিং এর লোক যদি আমার চাচা হয় আমার ভাই হয় তাহলে তারা প্রতিবেশী প্লাস আত্মীয় আর যদি এরকম রক্ত সম্পর্কের কেউ না হয় তাহলে সাধারণ প্রতিবেশী তাদের অধিকার আলাদা আলাদা করে আল্লাহ তাআলা বলেছেন এবং সেই সাথে বন্ধু বান্ধব সহপাঠী এবং পথিক মুসাফির এবং কৃতদাস দাসী এদের সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইহসান এবং সদাচরণ করবার নির্দেশ দিয়েছেন কোরআনে এই মৌলিক নির্দেশ দেওয়া আছে এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা এর গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন নয় আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয় আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় সাহাবা ইকরাম বললেন হে আল্লাহর রাসূল কে আপনি কার কথা বলছেন তিনবার শপথ করেছেন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে তিনবার শপথ করে বলেছেন আল্লাহর শপথ ওই ব্যক্তি ইমানদার নয় সে মুমিন নয় সাহাবা ইকরাম অবাক হয়ে বিস্ময় ভরে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল কে যার ব্যাপারে আপনি শপথ করে বলছেন সে ইমানদারই না সে কপাল পোড়া লোকটা কে আপনি বলুন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু যে ব্যক্তির প্রতিবেশী তার পাশের ঘরওয়ালা পাশের বিল্ডিংওয়ালা পাশের ফ্ল্যাটওয়ালা পাশের দোকানওয়ালা এক কথা তার আশেপাশে থাকে বসবাস করে সে প্রতিবেশী এই লোকটা প্রতিবেশী যার অনিষ্ট থেকে যার ক্ষতি থেকে যার দুষ্টমি থেকে যার শত্রুতা থেকে নিরাপদ থাকে না অর্থাৎ যে প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীদের ক্ষতি করে প্রতিবেশীর পেছনে লেগে থাকে প্রতিবেশীর সাথে শত্রুতা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনবার শপথ করে বলেছেন এই ব্যক্তি ইমানদার হতে পারে ভাইরা মা অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহ
واليوم الآخر যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতের প্রতি ঈমান আনে ফালইয়ুকরিম জারহ সে যখন প্রতিবেশীকে সম্মান করে শ্রদ্ধা জ্ঞাপন করে তার অশ্রদ্ধা অসম্মান অপমান ক্ষয়ক্ষতি না করে যদি সে আখিরাতে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস যদি তার থাকে সে যেন মাথায় রাখে সে যেন প্রতিবেশীর সাথে অসম্মান অপমানকর ক্ষতিকর কোনো কাজ যেন তার সাথে না করে যদি সে আখিরাতের প্রতি বিশ্বাস তার মানে কিয়ামতে বান্দার ছোট বড় প্রতিটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ রূপে উপস্থাপিত হবে সেখানে ভালো কাজ করলে তার পুরস্কার যেমন হবে কোন পাপ অপরাধ অন্যায় করলে তার তিরস্কার এবং সাজাও তেমন এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতে বিশ্বাস আছে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই ঈমান আছে যদি থাকে সাবধান প্রতিবেশী তোমার আশেপাশে যারা বসবাস করে তাদের ব্যাপারে তোমাকে দায়িত্ববান হতে হবে দায়িত্বশীল হতে হবে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে